হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশন তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই সেশনটা শুরু করার আগে তোমাদের সাথে একটা ভালো খবর আমি শেয়ার করতে চাই। তোমাদের পরীক্ষার জন্য আর খুব বেশি হলে সময় আছে এক মাস, তাই তো? এক মাস সময় রয়েছে। তোমরা জানো প্রত্যেকে যে পরীক্ষার ডেট কিন্তু খুব কম আর সময় কিন্তু খুবই কম। তো এই এক মাসে তোমাদের কতটা কোথায় প্রস্তুতি রয়েছে, কোথায় কী খামতি রয়েছে সেটা বোঝার সবথেকে বেশি জরুরি। কেন? কারণ হচ্ছে, তুমি যদি তোমার যেখানে দুর্বলতা রয়েছে সেটাকে এড়িয়ে যাও, মনে করো তুমি এই পোর্শনটা দুর্বল রয়েছে, এই পোর্শনটা দুর্বল রয়েছে, এই পোর্শনটা দুর্বল রয়েছে, তুমি এগুলো সব এড়িয়ে গেলে, শুধুমাত্র যেখানে তুমি এক্সপার্ট রয়েছে, মনে করো এটা হচ্ছে তুমি পড়ছো জিকে, ঠিক আছে, জিকে, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ইংলিশ, এবার তোমার সব থেকে এগুলো সব মানে দুর্বল জায়গা, তুমি শুধুমাত্র কোথায় ভালো, তুমি বায়োলজিতে খুব ভালো বা তুমি ফিজিক্সে খুব ভালো। এবার কথা হচ্ছে, তো আমাকে তো এগুলো তো কন্ট্রোল করতে হবে, শুধুমাত্র বায়োলজিতে স্কোর করলে তো হবে না। তো কোথায় তোমার দুর্বলতা রয়েছে সেটা জানা সব থেকে বেশি জরুরি, তাহলে কী হবে সেখানে তুমি একটু জোর দিয়ে পড়তে পারবে, ঠিক আছে? তো এইটা জানার জন্য আমরা একটা টেস্টের মাধ্যমে তোমাদেরকে এটা মানে এটা শেয়ার করতে চাইছি। টেস্টটা কি দেখতে পাচ্ছ, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন 2022। এখানে কি হবে, গোটা পশ্চিমবঙ্গের যত রকম ছাত্রছাত্রীরা আছে তোমরা প্রত্যেকেই এখানে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার পর তোমাদের যে স্কোর কার্ড সেটা তোমরা পেয়ে যাবে, কোথায় তোমাদের খামতি রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে, যে কোথায় ভুল হচ্ছে, যে প্রশ্নের উত্তর ভুল হচ্ছে সেই রিলেটেড তোমাদের প্রশ্নগুলো বেশি জানা জরুরি। মনে করো তুমি জিকেতে একটু কম স্কোর আসছে, তো তোমাদের বলে দেওয়া হবে যে জিকে পোর্শনটা একটু ভালোভাবে প্রস্তুতি নিলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি তোমার সমস্যা হয় ম্যাথে, ম্যাথে নিয়ে অনেকেই সমস্যা আছে, অনেকে ম্যাথ দেখলে ভয় পেয়ে যাও, তো ম্যাথ নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছিলাম, বাট একটু আমাদের ইউটিউবের একটা সিকিউরিটি কারণে সেটাকে আমাকে আনলিস্ট করে রাখতে হয়েছে। যদি দেখতে চাও আমি দেখিয়ে দেবো, তোমায় হোয়াটসঅ্যাপ করলে আমি দেখিয়ে দেবো। তো এই যাই হোক, কম্পিটিশনের ব্যাপারটা একটু বলে নিই। কম্পিটিশনটা হচ্ছে তোমাদের অল বেঙ্গল যত রকম স্টুডেন্ট আছে, কেউ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থেকে, সে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, পুরুলিয়া হোক, কুচবিহার হোক, যে কোনো প্রান্ত থেকেই তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। কিসের মাধ্যমে? গুগল ফর্মের মাধ্যমে, ঠিক আছে, গুগল ফর্মের মাধ্যমে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারছো। এবার এই যে পরীক্ষাটা, এর জন্য কত কী চার্জ করা হচ্ছে, মাত্র 50 টাকা চার্জ করা হচ্ছে। এবার বলে রাখি, যাদের তাও সমস্যা রয়েছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, বা কী হয়তো পেমেন্ট করতে পারছো না, বা তোমাদের পেমেন্টের কোনো মাধ্যম নেই, তুমি পেমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু এখানে নির্দ্বিধায় বলতে পারো, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে বলবে, মেসেজ করবে। দেখো লিখিয়ে দিয়েছি, শুধুমাত্র মেসেজ করবে, কেউ কল বা ভিডিও কল কোনো মতেই করবে না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে কল করে, বাট এটা একদম ঠিক নয়, তোমরা প্লিজ কল করবে না, খুব দরকার হলে তবেই ফোন করবে, যদি ভীষণ দরকার হয় সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, বাট এমনি কিন্তু কেউ কল করবে না। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? আর এটা লাস্ট ডেট কবে রয়েছে, 25/4/2022, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কাছে সময় আছে। টেস্টটা শুরু হচ্ছে কবে থেকে, টেস্টটা কিন্তু শুরু হবে তোমাদের মে মাসের কিন্তু মিডিল থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর কতগুলো টেস্ট দিতে পারবে, মোট কিন্তু 4 সেট কোশ্চেন পেয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে মোটামুটি একটা আইডিয়া করে আমরা কোশ্চেনগুলো বানিয়েছি। তো সেই ধরনের মোট 4 সেট বা 4টে মডেল পেপার তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সেটার উত্তর কিন্তু দেখতে পাবে। ডেস্টিনেশন তোমাদের যে টোটাল এক্সপ্লেনেশন সমস্তটাই পেয়ে যাবে কিন্তু সেই মক টেস্টের মাধ্যমে। চলো এবার যে পয়েন্টে আসি, কামিং টু দ্য পয়েন্ট। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনাটির সাথে যুক্ত কোন জায়গাটি। আচ্ছা, এই প্রশ্নটা দেওয়ার একটা কারণ কী, প্রশ্নটা দিয়ে হয়েছি কারণ হচ্ছে তোমার এই প্রশ্নগুলো দেখবে 2021 একটা প্রশ্ন এসেছিলো যে চার মিনার কোথায় অবস্থিত। এবার সেই রিলেটেড, অর্থাৎ জায়গা রিলেটেড কিছু প্রশ্ন যদি আসে, আমি দেখছি খেয়াল করে যে তোমাদের যেহেতু একটি পরীক্ষা হয়েছে, তো আমি সেই ধরনের প্রশ্নগুলো রেডি করছি যেগুলো জায়গা রিলেটেড, যেগুলো মানুষকেন্দ্রিক হবে, যেগুলো তোমাদের যেরকম এসেছে সেই ধাঁচের কী কী প্রশ্ন আসতে পারে। তো ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনাটি কোন জায়গার সাথে যুক্ত, এটা আসতে পারে। আমাদের পশ্চিমবঙ্গেরই একটা জায়গা, সেটা হচ্ছে কি কলকাতা। কলকাতা কিন্তু ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে ঘটনার সাথে যুক্ত। এবার তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে কেন বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনাটা কী ঘটেছিল, আসলে কী সেটা অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন আসছে, রয়্যাল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরটি কি, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স অর্থাৎ অপশনই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে তোমাদের এই পিডিএফটা কী করে পাবে। দেখতে পাচ্ছ এখানে দুটো পেজ রয়েছে, এখানে দুটো পেজের পিডিএফ কোথা থেকে পাবে, ডাউনলোড করবে। তো তোমরা কিন্তু অবশ্যই, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সাফল্য বাংলা, দেখবে আমাদের চ্যানেলের একদম শেষে, চ্যানেলে যখন ক্লিক করবে
লোগোটা আসবে। লোগোটা আসার পর দেখবে একেবারে যদি মানে শেষের দিকে একটা অ্যাবাউট বলে একটা সেকশান আছে, ওই অ্যাবাউট সেকশানে যখন ক্লিক করবে তখনই কিন্তু সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। ওখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সমস্ত রকম ডাউট, যাদের যা রকম সমস্যা আছে সেখানে কিন্তু আলোচনা করা হয়। কিন্তু ওখানে আমরা পড়াই না, এটা আমি আগেই বলে রাখছি। ওখানে কিন্তু কোনো স্টাডি রিলেটেড আলোচনা অবশ্যই হয়, কিন্তু কোনো পড়াশোনার ভিডিও পাবে না। ওখানে যেগুলো ফ্রি ক্লাস সেগুলো পেয়ে যাবে, বাট তোমাদের যেগুলো পেইড ক্লাস সেগুলো কোনো কিন্তু ওখানে কারণে হয় না, ঠিক আছে? ওখানে তোমাদের এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম চ্যানেলও তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে আসছি। দেখো, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে খ্যাত সরোজিনী নাইডু ভারতবর্ষের কোন রাজ্যের অধিবাসী ছিলেন? তো এই প্রশ্নটি রাখার দুটো কারণ হচ্ছে, এখানে কিন্তু দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় প্রশ্ন কি, সরোজিনী নাইডু বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কোন রাজ্যের অধিবাসী ছিলেন? দুটো প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেখো, প্রশ্নের উত্তরটি কি, অন্ধ্রপ্রদেশ, বা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। সরোজিনী নাইডু কোথায় অবস্থিত, মানে কোথায় অবস্থান করতেন? না, অন্ধ্রপ্রদেশে। চলো পরের প্রশ্নে আসি। কি ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র চালু করেছিলেন? উত্তরটি কি, জে এ হিকি। এই প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে আমাদের ক্লাস টুয়েলভের একটা বই ছিল জীবন মুখোপাধ্যায়ের, ইতিহাস পরিচয়, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে মানে পুরো ডিটেলসে রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। কোন গভর্নর জেনারেলের সময় ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? দেখো, এই প্রশ্নগুলো প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো 2021-এর যে কোশ্চেন পেপার সেটা অ্যানালাইসিস করে বুঝতে পারবে, এগুলো কিন্তু বারবার আসে। তো বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে? লর্ড ক্যানিং, ঠিক আছে? লর্ড ক্যানিং কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ভারতবর্ষে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, এগুলো মূলত আসে না, তবু জেনে রাখা উচিত, কোন আইনের প্রভাবে বা কোন আইনের জন্য এই যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, ঠিক আছে? ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা কেন স্থাপন করা হয়েছিল বা কারা স্থাপন করেছিল, কোন আইনে তারা স্থাপন করেছিল, যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, যার কমেন্ট সবথেকে ভালো লাগবে তাকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তার কমেন্টটা এবং তার নামটা অবশ্যই আমি করব, ঠিক আছে? এবং সেটা স্ক্রিনশটে দেখাবো। ভারতীয় শাসন ব্যবস্থায় কাকে প্রশাসনিক প্রধান বলা হয়? এবার প্রশাসনিক প্রধান মানে কি, প্রশাসন মানে হচ্ছে যারা শাসনকর্তা, ঠিক আছে? শাসনকর্তা কারা? যারা দেখবে পুলিশ হোক বা আর্মি হোক, বা যারা আমাদেরকে কী করবো মানে কোনো বিপদ থেকে রক্ষা করে, বা যারা ধরো কেউ খারাপ কাজ করলো তো তাদেরকে মানে সেই কাজ থেকে রক্ষা করবে, তারা হচ্ছে প্রশাসনকর্তা। তো প্রশাসনিক প্রধান, তাদের মধ্যে প্রধানকে, সব থেকে মানে হেডকে, তো হেড রয়েছে কে, রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতি হচ্ছে সব থেকে প্রশাসনিক কর্তা বা প্রশাসনিক প্রধান, সব থেকে বড়ো তিনি কিন্তু, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে আসছি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত? এটা সব থেকে ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, WBCS পরীক্ষায় প্রচুর আসে। পরীক্ষায় বিচারপতিদের অবসর গ্রহণের শেষ সীমায় হচ্ছে 65 বছর, 65 ইয়ার্স হচ্ছে লাস্ট যে এজ ক্রাইটেরিয়া। ওকে, চলো পরের প্রশ্ন হচ্ছে কি, কোন প্রধানমন্ত্রীর সময় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করা হয়? তো এটা দেখো, নরেন্দ্র মোদী, তিনি কিন্তু চালু করেছিলেন। কত সালে সেটা যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত? তো দিয়ারা হচ্ছে কি, মালদা জেলার সাথে যুক্ত, ঠিক আছে? মালদা জেলার সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী আছে? দেখো, এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা আশা করছি বুঝতে পারছ। প্রত্যেকটাই কিন্তু ভিও পয়েন্ট আছে কি, WBP অথবা WBCS বা এই রিলেটেড যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে, কারণ তোমাদের জিএনএম এনএম এর কিন্তু জিকে পোর্শনটা সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে জিএনএম মানে শুধুমাত্র যে বায়োলজি থেকে প্রশ্ন আসবে এরকমটা নয়, জিকে পোর্শনটা মূলত আসে জায়গা রিলেটেড, ঠিক আছে? কি আবিষ্কার করেছিলেন এই রিলেটেড, ভিটামিনের অভাবে কি রোগ হয় এই রিলেটেড হতে পারে, অথবা কোন নদী কোথায় অবস্থিত, কোন আচ্ছা আর বাঁধ প্রকল্প, এটাও প্রচুর আসে, ঠিক আছে? এই কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এটা কোনো ক্রাইটেরিয়া নেই যে এখান থেকেই আসবে, বাট মূলত এইখান থেকে বেশি আসে, ঠিক আছে? হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন? হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছিলেন কে? গান্ধীজি, ঠিক আছে? উনি কিন্তু হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছিলেন। কে ভারতের প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেছিলেন? তো বাজেট ব্যবস্থা প্রচলন করেছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন কি, রেশন ব্যবস্থা কি চালু করেছিলেন? রেশন ব্যবস্থা কি চালু করেছিলেন? সেকেন্ড হচ্ছে কি, ডাক ব্যবস্থা কি চালু করেছিলেন? আর থার্ড হচ্ছে কি, পুলিশি ব্যবস্থা কি চালু করেছিলেন?
এই তিনটে তোমার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো আমাদের সবসময় যে পরীক্ষায় আমি যে প্রশ্ন পড়েছি সেই প্রশ্ন আসবে এরকমটা মানে নেই, তো আমাদেরকে কী করতে হবে রিলেটেড প্রশ্নগুলো পড়ে রাখতে হবে, অর্থাৎ এটা তো পড়লাম এটার সাথে সাথে আর কী কী আসতে পারে মোটামুটি দৃষ্টিভঙ্গিটা সেরকম রাখা উচিত। ওকে চলো শেষ প্রশ্নে আসছি, ফরাজি আন্দোলনের প্রবর্তককে, উত্তরটি কী? উত্তর হচ্ছে হাজি শরিয়ত উল্লাহা। ঠিক আছে, হাজি শরিয়ত উল্লাহ হচ্ছে কি? ফরাজি আন্দোলনের প্রবর্তক। তো এই ছিল আমাদের টোটাল কোশ্চেন অ্যান্সার, এগুলো খুবই শর্ট, কিন্তু দেখো এর পরবর্তীকালে আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদের জিকে পোর্শনটা শেয়ার করার। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এখানে শুধুমাত্র জিএনএম এনএমেরই শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল বা সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে। তো চলে আসি এবার, দেখো কয়েকটা কথা আমার বলার ভীষণ মানে কী বলবো আজকে ভালো লাগছে। 2021 যারা আমার কী বলো স্টুডেন্ট ছিলে বা যারা আমার বোনরা ছিল 2021 জন্য তাদের কথা বলি, তোমরা অনেকেই অনেক কষ্ট করে হয়তো কেউ চান্স পেয়েছো কেউ পাওনি, শেষ পর্যন্ত তোমাদের মানে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে কোনো কারণবশত। 2022 সাল তোমাদের জন্য একটা বছর নয়, এটা একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগাও। দেখো লাইফে অনেক চড়াই উতরাই আসে, জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু জীবনে কখনো থেমে থাকতে নেই। জীবনে থেমে গেলেই মনে রাখবে তোমাদের কিন্তু পরাজয় শুরু হয়ে যাচ্ছে, তো তোমাদের কখনোই হারলে চলবে না। একবার হেরে চলাতে কী হয়েছে, কতজন এমনও আছে হয়তো 5 থেকে 6 বার চেষ্টা করেও পায়নি, চেষ্টা করে দেখবে অনেক খোঁজ নিয়ে দেখবে অনেক এমন স্টুডেন্ট আছে, এমন অনেক দিদি আছে যারা 5 থেকে 6 বছর চেষ্টা করে যাচ্ছে যে নার্সিং পড়ার জন্য কিন্তু পায়নি। এইটা তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি, এখানে তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু মেধার মাধ্যমে চান্স পাবে। আর পরীক্ষা যে খুব কঠিন হয় এরকমটা নয়, মানছি 2021 একটা শিফটের একটু কোশ্চেন এসেছিলো কঠিন, কিন্তু তাই বলে যে বারবার এরকম আসবে এরকমটা নয়, এবার হতে পারে দুটোই খুব সহজ এলো। তবে একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষা যত সোজা হবে তোমাদের কিন্তু র্যাঙ্ক বা কাট অফ তার কিন্তু ডিমান্ড প্রচুর হবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে দেখা গেল যে সরকারি কলেজের ক্ষেত্রে তোমাদের হয়তো 10,000 পর্যন্ত গেছে কারণ পরীক্ষা একটু কঠিন হয়েছিল, সেক্ষেত্রে মনে রাখবে এবছর কিন্তু সেটা কমে 8,000 হতে পারে, আরও কম হতে পারে, আরও হয়তো মানে আরও কমে হয়তো 5,000 হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে কিসের ওপর, আমাদের পরীক্ষার ওপর। তো পরীক্ষাটা আমাদের দিতে হবে সব থেকে ভালো, কেন ভালো, কারণ এই পরীক্ষার পর তোমরা যারা 2021 তারা তো জানো, বাট যারা 2022 আছো তাদের বলে রাখি, এই পরীক্ষার ওপর ডিপেন্ড করে তোমাদের একটা র্যাঙ্ক কার্ড তৈরি হবে। কী তৈরি হবে? র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, এই র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমরা তোমাদের কলেজটা পাবে। ঠিক আছে, সো পরীক্ষাটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমরা ভাবতেও পারছো না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ দেখো ওটা আমরা পড়েছিলাম কোনো একটা কিছু যোগ্য হওয়ার জন্য, মনে করো এই যে পরীক্ষাটা হবে এটা এটা যোগ্যতার জন্য আমরা সেইটা পড়েছিলাম। এবার আমরা পড়ছি কিসের জন্য, চাকরি পাওয়ার জন্য, লাইফে সেটেলড হওয়ার জন্য বা জীবনে কিছু করার জন্য, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো এবার তো একটু বেশি পড়তেই হবে, এবার একটু ন্যাচারালি আমাদেরকে একটু চাপ বেশি নিতেই হবে। ঠিক আছে, আমাদেরকে একটু দায়িত্ববান হতে হবে, তো এর জন্য আমাদেরকে অবশ্যই পড়াটা ভীষণ জরুরি, পড়তে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে, যেখানে যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে হবে, তার ফলে কী হবে তোমরা কিন্তু অবশ্যই জীবনে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো কম্পিটিশনে নাই বা পারলে তো বলে রাখি, যদি কারো কোনো সমস্যা থাকে আর্থিকভাবে, যদি তুমি মানে পেমেন্ট করতে পারছো না বা হচ্ছে না তোমার দ্বারা বা পারছো না, তো নির্দ্বিধায় বলতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমাদের পাশে আমি সবসময় আছি। 2021 ব্যাচে যেরকম ছিলাম ঠিক তেমনই তোমাদের পাশেও থাকবো, প্রত্যেককে হেল্প করবো, এটা আমি নিজেকে নিজে অঙ্গীকার করেছি তোমাদের জন্য। আমি এরকমটা সবসময় ভাবি যে তোমাদের সমস্ত রকম পাশে থাকবো, সে পার্সোনাল সমস্যা হোক বা স্টাডি রিলেটেড সমস্যা হোক, যাই হোক না কেন তোমরা আমাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারো, আমি চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, বাই।